আগামী জাতীয় নির্বাচনের আগেই বগুড়া সিরাজগঞ্জ রেলপথ নির্মাণের কাজ শেষ করার প্রতিশ্রুতি দিলেন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন। পাশাপাশি বগুড়া সিরাজগঞ্জ রুটে শেরপুর, চান্দাইকোনা, রায়গঞ্জ, কিষানদিয়া ও সদানন্দপুরে স্টেশন স্থাপন করা হবে। প্রস্তাবিত 84 কিলোমিটার রেলপথের জন্য 960 একর জমি অধিগ্রহণের প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে বগুড়ায় 52 কিলোমিটার রেলপথের জন্য 510 একর এবং সিরাজগঞ্জের 32 কিলোমিটারের জন্য 450 একর জমি অধিগ্রহণ করা হবে। এ সময় মন্ত্রী বলেন, এই প্রকল্পের কিছু জটিলতা ছিল, সেসব জটিলতা কেটে গেছে। এছাড়াও প্রকল্প এলাকার সুবিধা ও অসুবিধা দেখতে এসেছি। খুব দ্রুত রেলপথ নির্মাণের কাজ শুরু হবে। শনিবার দুপুরে প্রকল্প এলাকা পরিদর্শনে এসে রেলমন্ত্রী বগুড়া রেলওয়ে স্টেশনে সাংবাদিকদের এসব তথ্য জানান। এ সময় নুরুল ইসলাম সুজন বলেন, জমি অধিগ্রহণ সহ জি 5,500 থেকে 6,000 কোটি টাকা মতো লাইন যদি আমরা বাইরে দিয়ে নেই, তাহলে বগুড়া শহরের মানুষকে আপনার 10 কিলোমিটার দূরে একটা পয়েন্ট আছে যেখানে গিয়ে আপনাকে রেল ধরতে হবে। জি, আর দুই সাইডে পয়েন্ট আছে, একটা হলো গামতলির দিকে 5 কিলোমিটার আর 6 কিলোমিটার দূরে কুড়িগ্রাম, লালমনিহাট, গাইবান্ধা, এই অঞ্চলের মানুষের এই দাবি যে আমাদেরকে রেল লাইন বর্তমানে যেটা আছে সেটা একদম ঈশ্বর দিয়ে ঘুরে নাটোর হয়ে তারপরে আমাদের ঢাকার সঙ্গে আমাদের রেল কানেকশন দিতে প্রায় 120 কিলোমিটার ঘুরে যেতে হয়। বগুড়ার মানুষকে 112 কিলোমিটার ঘুরে ঢাকার সঙ্গে এইটি দাবি শুধু বগুড়াবাসী নয়, এটা আমাদের এই অঞ্চলের সকল মানুষেরই দাবি। সেটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আপনারা জানেন যে এর আগেও এই অঞ্চলের মানুষের দাবির প্রেক্ষিতে উনি ঘোষণা দিয়েছেন এবং এটি এখন বাস্তবায়নের পথে। এটা ইতিমধ্যে আমরা দেখেন, আমরা কনসালটেন্ট নিয়োগ করা হয়েছে এবং তারা কোন দিক দিয়ে রেল লাইনটি যাবে তার একটি নকশা করেছেন। বগুড়া ও সিরাজগঞ্জের মধ্যে সরাসরি এই রেল যোগাযোগ চালু হলে রাজধানী ঢাকার সাথে বগুড়ার রেলপথের দৈর্ঘ্য 112 কিলোমিটার কমে 212 কিলোমিটার হবে। একই সাথে এই রেল রুটে সময়ও 3 ঘন্টা কমে যাবে। এ রুটের মাধ্যমে ঢাকার সাথে দেশের উত্তর পশ্চিমাঞ্চলের আশপাশের এলাকার সরাসরি রেল যোগাযোগ নিশ্চিত হবে। মজুমদার সবুজ, পুণ্ড্র নিউজ।